ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বাংলাদেশের জাতীয় এক্সপ্রেসওয়ে। এত সুন্দর রাস্তা বাংলাদেশে আর একটিও নেই। চলুন আজ এই রুটটির দিকে যাওয়া যাক। ঢাকার বসুন্ধরা এলাকা থেকে আমরা যাত্রা শুরু করলাম যমুনা ফিউচার পার্কের সামনে থেকে। আমরা আজকে এক্সপ্রেসওয়েতে যাব, তবে অবশ্যই সেটা পাবলিক বাসে। যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আমরা বাসে উঠলাম। আমরা এখন বুড়িগঙ্গা সেতু পার হচ্ছি। কেরানীগঞ্জ দিয়ে আমরা এই এক্সপ্রেসওয়েতে উঠব, যদিও এটি বুড়িগঙ্গা সেতু। সকাল সকালের দৃশ্য অসাধারণ সুন্দর। আমরা যে এক্সপ্রেসওয়েতে যাচ্ছি এখন, সেটি মূলত যাত্রাবাড়ি থেকে শুরু হয়েছে। এটি প্রায় 55 কিলোমিটার দীর্ঘ। এখন আমরা কেরানীগঞ্জে আছি। কেরানীগঞ্জের এই অংশ দিয়ে আমরা এক্সপ্রেসওয়েতে উঠছি, কিন্তু আপনি উপরে খেয়াল করলে দেখতে পেয়েছেন যাত্রা শুরু হলো কেরানীগঞ্জ থেকে। এটি মূলত এশিয়ান হাইওয়ের যে মূল রাস্তা তৈরি হচ্ছে তারই একটা অংশ বিশেষ হিসেবে এটা তৈরি হচ্ছে। এর নির্মাণ ব্যয় প্রায় 11,500 কোটি টাকা ধরা হয়েছে। কাজ শেষ হওয়ার পর পুরো খরচ আসলে বোঝা যাবে। ঢাকার যাত্রাবাড়ি থেকে শুরু করে এটি পদ্মা সেতুতে গিয়ে লাগছে মুন্সিগঞ্জের মাওয়ায়। শরীয়তপুরে জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত এখন এই রাস্তাটি শেষ হয়েছে। মূলত পদ্মা সেতু দুই ধারের এই সংযোগ সড়কটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে ভবিষ্যতে। এত সুন্দর রাস্তা বাংলাদেশ আর একটিও নেই। খুবই সুন্দর, অনন্য সুন্দর। মূল এক্সপ্রেসওয়েটি 4 লেনের, যদিও দুই দিকে সংযোগ সড়ক, আরও কিছু ধীরগতির যান চলাচলের জন্য আরও 2টি করে রাস্তা আছে। যাত্রাবাড়িতে একবার উঠলে সরাসরি আপনি ভাঙ্গা গিয়ে থামবেন, কোনো ধরনের মাঝখানে বিরতি ছাড়াই। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যেতে এটি প্রায় 6টি জেলাকে স্পর্শ করেছে এই এক্সপ্রেসওয়ে। ঢাকায় যাত্রাবাড়ি, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জের মাওয়া, পদ্মা সেতু পার হয়ে যাবার পর শরীয়তপুরের জাজিরা, তারপরে মাদারীপুরের শিবচর এবং ফরিদপুরের ভাঙ্গা, প্রায় 6টি জেলা এই এক্সপ্রেসওয়ের আওতায় চলে এসেছে। যুগান্তকারী পরিবর্তন ঘটেছে যোগাযোগ ব্যবস্থায়। এরকম যানজটবিহীন রাস্তা বাংলাদেশে এটাই প্রথম। যারা এই রাস্তা যাতায়াত করেনি তারা হয়তো অতটা ভালো বুঝতে পারবেন না, কিন্তু একবার গেলে আপনি বুঝতে পারবেন কি অসাধারণ সুন্দর একটা রাস্তা হয়েছে। ঢাকা থেকে পদ্মা সেতুই গিয়ে পৌঁছাতে, মাওয়ায় গিয়ে পৌঁছাতে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। আর ওদিকে ফরিদপুরের ভাঙ্গায় গিয়ে পৌঁছাতে আপনার হয়তো 30 থেকে 35 মিনিট সময় লাগবে। তার মানে আপনি ঢাকা থেকে ফরিদপুর গিয়ে পৌঁছাবেন মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আরও কম সময়ের মধ্যে। এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত। আমরা যে গাড়িটিতে উঠেছি সেই গাড়িটির গ্লাসটি ভাঙ্গা, যার ফলে খুব সুন্দর দৃশ্য আসলে নেওয়া যাচ্ছে না। এটি আসলে এর চেয়ে অসম্ভব সুন্দর। এটি উপর থেকে দেখলে ভালো বোঝা যায়, গাড়ি থেকে দেখতে অতটা ভালো মনে হচ্ছে না। ব্যক্তিগত গাড়িতে আসলে অবশ্যই আরও সুন্দর লাগত। আমরা চলে এসেছি মাওয়া ফেরিঘাটে। পদ্মা সেতু শুরু আসলে এখান থেকেই। এই লঞ্চ দিয়ে আপনি পদ্মা নদী পার হয়ে বরিশালের দিকে যাবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আদর্শেই থাকবেন। বাই বাই।